হাই, এই ভিডিওতে আমরা নন ইনভার্টিং অ্যাম্পিফায়ার দেখব, ঠিক আছে। আমরা আগের ভিডিওতে দেখছিলাম হচ্ছে ইনভার্টিং অ্যাম্পিফায়ার, ঠিক আছে। সো ইনভার্টিং অ্যাম্পিফায়ারটা আমাদের বেসিক্যালি এরকম ছিল, আমাদের ইনপুট সিগন্যালটা ছিল কোথায়, ইনভার্টিংয়ে, ঠিক আছে, ইনভার্টিং টার্মিনালে। এবার আমরা নন ইনভার্টিং দেখব এবং এটাতে আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করব, ঠিক আছে। এটা তো আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করবো, কারণ আমরা নেগেটিভ ফিডব্যাকের একটা অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেগেটিভ ফিডব্যাকে একটা অ্যাডভান্টেজ আছে ইউজ করার, এটা আমরা আগে ভিডিওতে ইতিমধ্যে দেখে ফেলছি। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বারবার বলতেছি যে প্রথম যে এই যে নন ইনভার্টিং ইনভার্টিং যে সার্কিটগুলো আছে এইগুলো আমাদের একটু ভালোভাবে বেসিকগুলো দেখতে হবে, ঠিক আছে, ভালোভাবে জানতে হবে। পরবর্তীতে যখন আমরা আরও বিভিন্ন ধরনের সার্কিট এখানে আসবে, যেমন সেখানে আমাদের অসিলেটরের বিভিন্ন ধরনের সার্কিট আসবে, তারপর আমাদের অ্যাক্টিভ ফিল্টার বা আমাদের ফিল্টারের যে সার্কিটগুলো আছে অপম ইউজ করার মাধ্যমে সেগুলো আসবে, দেখা যাচ্ছে এইগুলো জাস্ট ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর, মানে বহু রকমের সার্কিট আসবে, সেগুলো জাস্ট রেজিস্টার ক্যাপাসিটর অ্যাড করা লাগবে, ঠিক আছে, ওর সাথে। এবং বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতে হবে। সো প্রথমে যে বেসিক সার্কিটগুলো আছে, যেমন এই সার্কিটগুলো যদি ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীতে ওই সব সার্কিটগুলো ইজিলি করা সম্ভব হবে, ঠিক আছে। জাস্ট করে রেজিস্টার ক্যাপাসিটার উল্টাপাল্টা করে দিতে হবে, কারণ প্রথমত মনে হচ্ছে সার্কিট অনেক সহজ, কিন্তু পরবর্তীতে যখন সবগুলো একসাথে হয়ে যাবে তখন দেখা যাবে যে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শুরু করি, প্রথমে কীভাবে করতেছি সেটাকে খেয়াল করতে হবে। তাহলে প্রথমে আমাদের যে নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনাল আমরা দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনাল। এখন কথা হচ্ছে যে আমাদের নেগেটিভ ফিডব্যাক ইউজ করবো, আমরা বলে দিচ্ছি যে পজিটিভ ফিডব্যাকে সমস্যা আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে ওটাকে সিস্টেমটা আনস্টেবল করে দেয়, তার আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করবো। এবং ফিডব্যাকের ক্ষেত্রে আমাদের এই যে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকে আর এখানে একটা রেজিস্ট্যান্স আমরা থাকে জানি সেটা অবশ্যই, ঠিক আছে। এবং এটা আমাদের কোনো কাজ নেই, আমরা কী চাচ্ছি, নন ইনভার্টিং চাচ্ছি, তার মানে পজিটিভ, মানে এখানে নন ইনভার্টিং টার্মিনাল আমরা সাপ্লাই দিতে হবে। তাহলে জাস্ট একটা সাপ্লাই দিয়ে দিই, হয়ে গেল, ভেরি সিম্পল সার্কিট, ঠিক আছে। তাহলে আমরা ইনপুট দিচ্ছে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালে, তাহলে আউটপুট পাবো হচ্ছে আমরা, আউটপুট আর ইনপুট আমরা সেম ফেজে পাবো, ঠিক আছে। কারণ ইনভার্টিংটা আমাদের যেহেতু নন ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই দিচ্ছে তাহলে সেম ফেজে থাকবে, আর নন ইনভার্টিংয়ে দিলে আমাদের আউট 180 ডিগ্রি আউট অফ ফেজে চলে যেত। তো এটা যদি আমাদের আর ওয়ান ধরি, এটা হচ্ছে আমাদের আর এফ ধরে নিই, ঠিক আছে। ভেরি সিম্পল সার্কিট, নন ইনভার্টিং সার্কিট, দেখা যাচ্ছে এগুলো এক্সামে অনেক সময় দিয়ে দিচ্ছে যে নন ইনভার্টিং সার্কিট এবং ইনভার্টিং সার্কিটটা বর্ণনা করতে বলতেছে এবং এদের আউটপুট এবং ইনপুট যে রিলেশনটা সেটাও বের করতে বলতেছে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো করতে পারবো এবং ভালোভাবে দেখতে হবে জিনিসগুলো। এবং যদি আমরা বুঝতে চাই যে এই সার্কিটটা বোঝা সম্ভব, একটু যদি আমাদের ইজি ওয়েতে বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে আমি সার্কিটটা আরেকটু সুন্দর করে ড্র করতেছি যাতে বোঝা সহজ হয়, মানে একটু অন্যভাবে ড্র করতেছি। এখানে আমাদের ভি আউটপুট, এখানে আমাদের আরএফ সার্কিট, আরএফ ছিল, আর এদিক থেকে ফিডব্যাক নিয়ে এখানে এটা হচ্ছে আমাদের আর ওয়ান, ঠিক আছে। আর এটা ছিল হচ্ছে ভি, আমাদের এটা মেন সার্কিট, এটা জাস্ট বোঝার জন্য করতেছি আমরা। তো দেখা যাচ্ছে এখানে যে নেগেটিভ ফিডব্যাক, এই যে আউটপুট থেকে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ফিডব্যাক রেজিস্ট্যান্স একটা গেছে, তো আউটপুট থেকে যে আরএফটা একটা চলে আসলো ফিডব্যাক হিসেবে গেল, এবং আর ওয়ানে এসে এই আর ওয়ান দেখা যাচ্ছে আরএফ এর মাথাটা আমাদের কাছে আর ওয়ানের সাথে যুক্ত আছে এবং আর ওয়ানটা গ্রাউন্ডেড করা আছে, সেম সার্কিট, ঠিক আছে। তাহলে সাপোজ ধরে নিচ্ছি এখানকার যে আমাদের একটা নোড, এখানকার একটা পয়েন্ট, সেটাকে এই পয়েন্টের আমাদের ভোল্টেজ ধরে হচ্ছে ভিএক্স, ঠিক আছে, এখানকার ভিএক্স। তাহলে ভিএক্সটা আমাদের ভোল্টেজ ডিভাইডার টুল হিসেবে দিয়ে ইউজ করতে পারি, যে এখানকার আমাদের ভোল্টেজ ধরে হচ্ছে ভিএক্স, ঠিক আছে। ভিএক্সটা আমাদের ভোল্টেজ ডিভাইডার টুল ইউজ করতে পারি, এবং দেখা যাচ্ছে ভোল্টেজ ডিভাইডার টুল আমরা কি জানি, ভিজ ইকোয়ালস টু আইআর, মানে ভেঙে ভেঙে করা সম্ভব অথবা একবার করা সম্ভব, ঠিক আছে। ভেঙে ভেঙে করতে গেলে যে ভি ইকোয়ালস টু আইআর, আই ইকোয়ালস টু ভি ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু আর, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের ভিএক্সটা আসবে আমাদের আর ওয়ানের অ্যাক্রসি, যদি বের করে থাকি ভোল্টেজটা নির্ণয় করে থাকি বা ভোল্টেজ ডিভাইডার ইউজ করে থাকি, তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই বা এখান থেকে তাকালে আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর এফ টোটাল রেজিস্ট্যান্স, আর ওয়ান প্লাস আর এফ ইনটু ভোল্টেজ ডিভাইডার রুল, সমস্যা থাকলে আমরা যে কোনোভাবে ভোল্টেজ ডিভাইডার রুল সেখানে অ্যাপ্লাই করলেও হয়ে যাবে, ঠিক আছে। এত ইনটু আমাদের ভি আউটপুট, ঠিক আছে, ইজি, ঠিক আছে। সো আমরা একটা থিওরি অবশ্যই জানি যে ভার্চুয়াল গ্রাউন্ড, এটা আমরা আগের ভিডিওতে আসছে, সো ভার্চুয়াল গ্রাউন্ড বা ভার্চুয়াল শর্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। সো আমরা সেই ভার্চুয়াল শর্ট সার্কিট, দ্যাট মিনস আমরা দেখছিলাম সেখানে যে আমাদের এই নেগেটিভ ফিডব্যাকের যে আমরা দেখছিলাম সেখানে আমাদের যে পজিটিভ অর্থাৎ নন ইনভার্টিং এবং ইনভার্টিংয়ের আমাদের ভোল্টেজটা বা পটেনশিয়ালটা সেম থাকে, দ্যাট মিনস ভি প্লাস ইজ ইকোয়ালস টু ভি মাইনাস, দ্যাট মিনস তাদের মধ্যে একটা ভার্চুয়াল শর্ট বিদ্যমান, ইজিলি আমরা দেখছিলাম, এটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে এই ভিএক্সটা কার সমান, এই এই নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা আমরা কী ধরি, ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস, এই ভি মাইনাস আর হচ্ছে আমাদের এই ভিএক্সটা সমান,
তাহলে আমরা ভি মাইনাস সমান এখানে আমরা লিখতে পারি ভি এক্স, এবং যেহেতু দুইটা সমান তাহলে ভি প্লাস সমান আমরা লিখতে পারি ভি এক্স, এবং ভি এক্স সমান আমরা কী জানি আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর এফ ইন্টু ভি আউট, তাই তো? ওকে, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারতেছি, আর একটা জিনিস খেয়াল করবো যে এই যে এখানকার যে পয়েন্ট, এখানকার পয়েন্টটা কি আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, এবং নন ইনভার্টিং টার্মিনাল হচ্ছে ভি প্লাস, তাহলে ভি প্লাস সমান আমাদের ভি ইন, তাহলে এই ভি প্লাস সমান আমরা কী লিখতে পারি, ভি প্লাস সমান হচ্ছে আমাদের ভি ইন, ভি প্লাস সমান ভি ইন, তাহলে আমরা ভি প্লাস সমান আমরা লিখতে পারি ভি ইন ইজ ইকুয়াল টু এটা, কারণ সব সমান তো ভি প্লাস ইজ ইকুয়াল টু ভি মাইনাস, একদম সিম্পল, জাস্ট ঠান্ডা মাথায় একটু দেখলে বুঝে যাবে, আর ওয়ান প্লাস আর এফ ইন টু ভি আউট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ভি আউট ডিভাইড বাই ভি ইন, জাস্ট আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিব, অ্যারেঞ্জমেন্ট করলে আমরা পাবো হচ্ছে ওয়ান প্লাস আর এফ ডিভাইড বাই আর ওয়ান, ঠিক আছে? আমরা কিন্তু পেয়ে গেছি, তাহলে আউটপুট এবং ইনপুটের মধ্যে আমরা রিলেশনটা পেয়ে গেছি, এবং আউটপুট বা ইনপুট সমান আমরা কী জানি গেইন, তাহলে এটা হচ্ছে আমাদের গেইন, গেইন সমান ওয়ান প্লাস আর এফ ডিভাইড বাই আর ওয়ান, এটা হচ্ছে আমাদের গেইন, ওকে, ভেরি সিম্পল। আর আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, গেইন ইজ ইকুয়াল টু মাইনাস আর এফ ডিভাইড বাই আর ওয়ান, দ্যাট মিনস আমরা যে নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি এবং নেগেটিভ ফিডব্যাকের যে আর এফ এবং আর ওয়ান এই দুটো রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে আমরা গেইনটাকে আমাদের নির্দিষ্ট গেইনটাকে আমরা পরিবর্তন করতে পারবো, সো গেইনটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের গেইনটা চেঞ্জ করতে গেলে বা গেইনটা আমাদের যতটুকু গেইন দরকার সেটুকুর জন্য আমাদের আর এফ এবং আর ওয়ানটাকে একটা ভ্যালুতে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে কীভাবে এটা অ্যাম্পলিফাই করছে, এবং এটা একটা অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এবং এটা একটা অ্যাম্পলিফাইড সিগনাল হিসেবে আমরা পাবো, ইনপুটের যে সিগনাল দেবো সেটা অ্যাম্পলিফাইড ভার্সনটা আমরা পাবো হচ্ছে আউটপুটে, সেটা কীভাবে হয় সেটা একটু দেখে নিই, তাহলে আমাদের পরটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এই ফিডব্যাক রেজিস্ট্যান্সকে ধরলাম হচ্ছে আমরা 4 কিলো ওহম, এবং আমাদের আর ওয়ান রেজিস্ট্যান্সটাকে ধরলাম হচ্ছে 2 কিলো ওহম, ফিডব্যাককে ধরলাম হচ্ছে আমরা 4 এবং আর ওয়ানকে ধরলাম হচ্ছে 2, ধরলে আমাদের গেইন কত আসতেছে, গেইন গেইন সমান আসতেছে হচ্ছে আমাদের 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, দ্যাট মিনস 4 বাই 2 মানে হচ্ছে 4 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু আমাদের পাবো হচ্ছে 3, তাহলে গেইন পাইলাম হচ্ছে 3। তাহলে গেইন যদি 3 হয় তাহলে আমাদের আমরা কী জানি ভি আউটপুট বাই ভি ইনপুট ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আর এফ ডিভাইড বাই আর ওয়ান, তাহলে ভি আউটপুট সমান আমরা পাবো হচ্ছে এইটা মানে হচ্ছে ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইন, আর ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান সমান হচ্ছে 3 ইন্টু ভি ইন, ঠিক আছে? তাহলে আমাদের ইনপুট যদি ওয়ান ভোল্ট সাইনাসয়েডাল সিগন্যাল দেয়, ওয়ান ভোল্ট সাইনাসয়েডাল সিগন্যাল দেয়, তাহলে এর সাথে 3 গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা আউটপুটে পাবো, দ্যাট মিনস আমাদের আউটপুটটা পাবো হচ্ছে 3 ভোল্ট এই যে সূত্র অনুযায়ী, তাহলে এবং সেটা থাকবে হচ্ছে সেম ফেজে, তাহলে আমাদের ও ওয়াও 3 এই যে এইভাবে এটা 1 এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট, তাহলে এই যে ইনপুটে 1 দিচ্ছে আউটপুটে হচ্ছে 3 পাচ্ছি, দ্যাট মিনস অ্যাম্পলিফাইড ভার্সনটা আমরা পাচ্ছি হচ্ছে আউটপুটে, এবং সেটা ইনপুট এবং আউটপুটটা সেম ফেজে থাকতেছে, ঠিক আছে? ভেরি সিম্পল। সো এটা হচ্ছে আমাদের এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো নেক্সট আমরা অন্য টপিকে আলোচনা করবো, থ্যাংক ইউ।